চলুন জান্নাতে যেতে চাইছেন এই জান্নাতে যাওয়ার কাদের কাদের ইচ্ছা আছে তুলুন তো তুলুন তুলুন মাশাআল্লাহ আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ দিচ্ছে কত পণ কেউ সোনা টাকা নিচ্ছে কেউ টাকা করি কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কোন আর বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম ঘর চোর লোকে চুরি করে অন্ধকার হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে আরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার অবদলে বেটা বিক্রি করিলে নতুন বাজার হাটে শুনি বিক্রি হয় পাঁঠা নতুন বাজার হাটে শুনি বিক্রি হয় পাঁঠা পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে পাঁঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষপান করে কত নারী গলা ধরি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ এর জন্য কে বাদাই জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ নারে তকবীর শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন বর্তমানে তোদেরই করিবি বারণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে নিজে হাতে মাথার চুল খাইচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে পেটে কাটা পিটি কাটা নেই কোপতাম বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢেকে আবার কত বুনের জামা পা বরাবর আর হেলে দুললে রাস্তা চলে পুচ্ছে যেন বর মেক্সি পরো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বুনটি মাথা কেন ফাঁকা শরীয়তে এমন পোশাক পাচ্ছ কোথায় বলো বোরকা ফেলে নাইটি পরে কেমন করে চলো কিবা তোমার রূপের বাহার নেই কো চলন সোজা কিবা তোমার রূপের বাহার নেই কো চলন সোজা লাল রঙের ওই দেখি আবার মাথার উপর গোঁজা তোমার স্বভাব লাল ফিতে হতে চাও ভালো এরূপ কেন করো বুবু সত্যি করে বলো গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওটা দায় সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পরে ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিস্কো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে প্রসঞ্জিত নেচে গেল মেদিনাপুর ময়দানে আজ কাল নারী যুবক ডিস্কো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে শাদি নেই কো তাদের নেই কো পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বুনকে দেখি বাজারেতে ঘোরে আবার কত বুনকে দেখি বাজারেতে ঘোরে লম্বা লম্বা মাথা চুল টাইট প্যান্ট পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক আর নারী পুরুষ সবাই মিলে পড়তেছে সুটবোট যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে আর টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মুশকিল অতেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতী পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা নারে তকবীর আল্লাহর নবী বলেছেন যদি জান্নাতে যেতে চাও পাঁচটা কাজ করে নাও জান্নাতে চলে যাবে কটা কাজ পাঁচটা কাজ ছেড়ে দেবো নাকি পাঁচটা বলে দিই ইনশাল্লাহ তাড়াতাড়ি করে পাঁচটা বলে দিই এক
দুল্লানি আলা আমালিন ইদা আমিলতু গো ফাদাখালতুল জান্নাত। একটা ছেলে এসে বলছে নদার নবী গো আপনি আমাকে জান্নাতে যাবার আমল বলে দেন, আমি কনভার্ট মুসলমান, আমি এই মাত্র ঈমান নিয়ে এসেছি। ও দয়ার নবী গো আমার মাথার চুলগুলো উস্কো খুস্কো, পরনে ভালো কাপড় নাই কিন্তু ভিতরে ঈমানের প্রদীপ জ্বলছে। ও দয়ার নবী আপনাকে আমি এত ভালোবাসি, সারা পৃথিবীর ভালোবাসাকে এক জায়গায় করলে যতটা হবে তার থেকে বেশি আপনাকে আমি নবী ভালোবাসি। বিশ্ব নবী বলছেন কি হয়েছে বলো? ছেলেটা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে আমি জান্নাত চলে যাব। বিশ্ব নবী বলছেন তাবুদুল্লাহ, তুমি সর্বদা তা আল্লাহর ইবাদত করবে। সর্বদা কি করতে হবে? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত বলতে নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, এগুলো নাকি? জি না। এক গ্লাস পানি পান করতে গেলে কটা সুন্নত লাগে? কটা? ছটা। বিসমিল্লাহ বলে পান করতে হবে, বসে পান করতে হবে, দেখে পান করতে হবে, ডান হাতে পান করতে হবে, তিন নিঃশ্বাসে পান করতে হবে। জি, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে। ছটা সুন্নত। এই ছটা সুন্নত মেনে যদি এক গ্লাস পানি পান করেন ইনশাআল্লাহুল আজিজ ওটা ইবাদাতে গণ্য হবে। ওলা তুশরিক বিহি শাইয়্যা। নবীজিকে বল, নবীজি বলছেন ছেলেটা গাই ভুল করে যেন কখনো শির করে দিও না। শির, শিরক খুব বড় গুনাহ। শির মানে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শির? আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শির? ছেলে মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক আল্লাহ, টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ, ভিখারি বানিয়ে দেওয়ার মালিক আল্লাহ। অতুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ ছেড়ে দিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ নামাজ ছেড়ে দিও না। অতুতিজ যাকাতিল মাফরুজাতা, তোমার যাকাত ফরজ হয়ে গেলে যাকাত থেকে তুমি যেন দূরে চলে এসো না। মুসলমান যাকাত দেয়, যত মুসলমান যাকাত দেয় তার থেকে যাকাত নিজের যাকাত নিজে বেশি খায়। কারণ গত বছরে আমি এখানে এসেছিলাম ওই পাড়াতে মনে হয়, তাই না? এই পাড়াতে এই বছরে এখানে এসেছি। আল্লাহ চাইলে আবার কখন আসব, আল্লাহ যদি ইচ্ছা হয় আবার কখন আসব। তো ঘটনা হচ্ছে আমি যাকাতের ব্যাপারটা খুব ভালো করে বুঝি, কারণ মাদ্রাসা চালাই তো, আল্লাহ আমার মাধ্যমে চালান তো। রমজান মাসে গেছি কারোর বাড়িতে বা কোনো একটা ভালো মানুষের কাছে যে যাকাতের কিছু দেন আমার মাদ্রাসাতে, অনাথ এসো হয় মেয়েরা পড়াশুনো করছে, সোশ্যাল মিডিয়া দেখবেন কত এতিমদের ফ্রি পড়াশুনো করছে তারা। তা আমার যাকাতের ব্যাপারে একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে এই যে যাকাত বর্তমান বাজারে যত মানুষ দেয় তার থেকে বেশির মানুষ নিজের যাকাত নিজে খায়। রমজান মাসে যাচ্ছি কোটি কোটি টাকার মালিক, তার বাড়ি ভাঙা দেখলে তো বোঝা যাবে যে লোকটার টাকা আছে কিনা। বলছে খুচরা আপনি এসেছেন? জি হ্যাঁ এসেছি। কুড়ি টাকা লিখুন, কুড়ি টাকা লিখুন। কুড়ি টাকা লিখে দিলাম। ও শুধু মাদ্রাসার চেক যে বিল বই ওইগুলো জড়ো করেছে, বেশ এতটা 200টা জড়ো করেছে রমজান মাসে। কুড়ি টাকা করে গেলে কত হয়? 2000 হয়। টোটাল দিয়েছে 2000, ওর জাকাত হচ্ছে হয়তো 20000, মানে দুই দিয়েছে ফকির মিসকিনকে 2000 আর 18000 টাকা নিজে খেয়েছে। তার মানে ফকির মিসকিনদের থেকে ও সব থেকে বড় ফকির। এসব ভন্ডামি আর কদিন চলবে? ফেরেস্তারা খুঁজছে, একবার আয় তুই, তোকে কি করি দেখ, কুড়ি টাকা বিল কাটা তোর 12টা ধোঁয়া উড়িয়ে দেবো তোর কবরে, এসে দেখ একবার। অথচ আল্লাহ যাদেরকে কবুল করে, আল্লাহ যাদেরকে কবুল করে তারা অবশ্যই জাকাত বুঝে দিয়ে দেয়, অবশ্যই দেয়। অতহুজ্জাল বাইত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কা থেকে ফেরত আসার মতো টাকা থাকলে হজ করে এসো। আজকে একটা রিপোর্ট শুনলাম খুব খারাপ লাগলো, যে এত বড় একটা গ্রামের 1200 না 1300 ঘরের বসবাস,
বলছে এখানকার মানুষ সব টাকা পয়সা সবই আছে সবকিছু, হজের ব্যাপারটা বুঝে না, হজ করতে যেতে চায় না, তাই না? হজ করতে যেতে চায়। কটা হাজি সাহেব আছে গ্রামে? হ্যাঁ নেই, দেখো একটাও নেই। ইসলামে যে হজ ফরজ, যাকে আল্লাহ সমর্থন দিয়েছে, এ হজ করে না, শুধু লটারি কাটছে আর ঘুরছে, বদমায়েশ করে। হজ গুলো কখন করবেন? টাকা ব্যাংকে জমা করছেন নাকি আর ছেলের ভবিষ্যৎ করছেন? কিসের ছেলের ভবিষ্যৎ? আপনি কালকে অ্যাক্সিডেন্টে মারা যাবেন, আপনার ভবিষ্যৎ কে করবে? এই এলাকাতে অনেক মানুষের টাকা আছে, ঘর বাড়ি দেখে আমি বুঝতে পারছি, খুব ভালো ভালো বাড়ি আছে ভিতরে, ভিআইপি ভিআইপি বাড়ি, 2-4 লাখ টাকা খরচ করে একবার আল্লাহর ঘরে ঘুরে আসা যায় না? অনেক চাকরিজীবী আছেন, বড় বড় ব্যবসায়ী আছেন। মেদিনীপুরে এই জায়গাটা খুব, এই জায়গাটা খুব সমস্যা। যদি বলছেন আপনাকেও এটা কেউ বলে দিয়েছে? আমাকে কেউ বলেনি, আমি আবহাওয়াতে বুঝতে পেরে গেলাম। এই কারণে বুঝতে পারলাম যে আমাকে যতজন নিয়ে ঘোরাফেরা করেছে, সব্যসাচী ভাই আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো ছেলে, আমার মন জুড়িয়ে গেল ওর সঙ্গে কথা বললে। বাপের নাম নুরুল ইসলাম না কি বলছে, নজরুল ইসলাম, ছেলেটা এত মানে ভদ্র ছেলে, সামনাসামনি বলতে নেই। তারপরে এনারা আছেন, গত বছরে পরিচয় হলো, চাচাজি আছেন আলহামদুলিল্লাহ খুবই ভদ্র এখানকার মানুষ। তারপর আপনার ইমাম সাহেব আছেন খুবই ভালো, সব কিছুতেই ভালো। আপনাদের 2-4টে জিনিস আছে খুব খারাপ, এইগুলোকে অবিলম্বে একটু তদন্ত করে তুলে দিতে হবে, তদন্ত করতে হবে, করে তুলে দিতে হবে 2-4টে জিনিস। আমার কাছে প্রচুর লোক রিপোর্ট করেছে, মানে 100-এরও বেশি লোক রিপোর্ট করেছে, বুঝলেন? আপনি এইগুলো অবশ্যই বলবেন, এখন বলতে গেলে হয়তো আমার বিরুদ্ধে কিছু বলবে, আপনি আমার বিরুদ্ধে বলে কিছু লাভ নেই, আমি আল্লাহ আল্লাহ নবীর কথা বলবো, আপনার বিরুদ্ধে যদি যায় আমি কি করব? খুব সাবধানে থাকবেন। হজ অবশ্যই ফরজ, আল্লাহ যাদের উপরে ফরজ করেছে তাদের, কি বলছি বুঝতে পারছেন না? অবশ্যই নিয়ত করে নেন। আর ছেলেদেরকে বলছি, তোমাদের বাবু যদি টাকা পয়সা ব্যবসা বাণিজ্যে 2-5 লাখ টাকা থাকে, তোমার আব্বাকে একবার হজে পাঠিয়ে দাও, আল্লাহর ঘরটা দেখে আসুক, আল্লাহর ঘরটা দেখে নিয়তটা অন্তত পক্ষে করুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু এই ছেলেটিকে বলছেন, তুমি জান্নাতে যেতে চাচ্ছ? এ যুবক তুমি জান্নাতে যেতে চাও? 5 নম্বরে হচ্ছে এই, মক্কার থেকে ফেরত আসার মতো অর্থ যদি তোমার কাছে থাকে, অবশ্যই তুমি একবার হজ করে নাও। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাবার এই আমলগুলো করার তৌফিক দান করুক, বলুন আমিন। এটা 10 গ্রাম মিলিয়ে জলসা, তাই তো? 10 গ্রাম মিলিয়ে জলসা, এই 4টি খানি জলসা নয়। শ্রোতা আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো।